Hello friends, welcome to my channel Happy with Pinki. আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালোই আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে বলতে পারবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, অ্যাবাউট আর ডেসক্রিপশন আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। আর সকালবেলা উঠে ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, তোমাদের দাদা ভাই অফিস চলে গেছে, আমি গেছিলাম একটু মাসি বাড়িতে। এখন বুঝতেই পারছো মাসি বাড়িতে একটু টাইম কাটাতে হচ্ছে, যেহেতু কাজ তো একদম মাথার উপরে চলে এসেছে। মানুষ তো চলেই যায়, কিন্তু আমাদের তো সেই কাজ কর্ম নিত্য যে কর্ম সেগুলো তো করতেই হবে, সেগুলো করতে হচ্ছে। একটু সময় মাসিবাড়িতে বেশি টাইমটা দিতে হচ্ছে, এই জন্য আরও বেশি চাপ হয়ে যাচ্ছে। চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। আমাদের এখানে কদিন ধরে প্রচণ্ড বৃষ্টিটা জ্বালাচ্ছে, এই রোদ এই বৃষ্টি, যেন রোদ বৃষ্টির খেলা চলছে। মধ্যেখান থেকে বলিকা বাঁকড়া হচ্ছে আমরা। এবার তোমরা ভাবছো কি করে বলিকা বাঁকড়া হচ্ছে, বুঝতে পারছো না তো? আরে ওই যে জামা কাপড় একবার তোলো একবার মেলো, উফ সে যে কি ঝক্কি কি ঝক্কি। এই দেখো না এসিটা প্রচন্ড নোংরা হয়েছিল, কদিন ধরে ভাবছিলাম এসির ফিল্টার গুলো একটু পরিষ্কার করব। আজকে ভাবলাম না এই কর্মটা সেরেই ফেলি। এসির ফিল্টার পরিষ্কার করার জন্য আমি এই নরম জুতো পরিষ্কার করার যে ব্রাশগুলো আছে এগুলো দিয়ে করি, খুব ভালো পরিষ্কার হয় জানো তো। তোমরাও কিন্তু এই ব্রাশ দিয়ে এসির ফিল্টার পরিষ্কার করতে পারো, দারুণ দারুণ রেজাল্ট পাবে। দেখো কতগুলো জুল বেরিয়েছে একটা ফিল্টার থেকে, তাহলে বুঝতে পারছো কি হাল হয়েছিল। এবার ফিল্টারটা আটকিয়ে দিচ্ছি। কি বলো তো, মাঝে মাঝে না আমি ফিল্টারটা বাইরে নিয়ে গিয়ে শ্যাম্পুর জল দিয়ে ধুয়ে দিই, আজ আর ধুলাম না, আজ শুধু ঝেড়েই দিলাম। আর এবার এই যে সামনে ঢাকনাটা আটকে দিই, এই ঢাকনাটা না আমি ভালো করে আটকাতে পারি না। ছেলেটাকে কতবার বললাম আটকিয়ে দে, দিল না, অনেক চেষ্টা চরিত্র করে আটকালাম। আর যেহেতু এসিটা খুলেছিলাম খাটের ওপরে ভালোই ধুলো পড়েছিল, ওটাও একটু পরিষ্কার টরিষ্কার করে বালিশগুলো জায়গা মতো রেখে এবার লেগে পড়লাম ঘর ঝাড় দিতে। আর কি সকালবেলা তো বাসি ঘর ঝাড় দিতেই হবে, আমি না একদম সকালবেলা উঠেই একদম একটা ঝেঁটা নিয়ে বসতে পারি না। আমি একটু চা খাই, একটু কিছুক্ষণ এদিক ওদিক করে তারপরে আমি আমার কাজে হাত দিই। আর এই যে সেই যে তোমাদের বললাম রোদ বৃষ্টির খেলা, সে আর কি বলবো, তোমরা একটু কমেন্টস করে বলো তো কার কার এই সমস্যাটা হয়। আর আমি একবার যদি জামা কাপড় তুলে ফেলি, ধরো ওই যেটা জল ঝরে গেছে সেটা যদি একবার মেলার থেকে তুলে ফেলি, ব্যাস আমি আর ওকে নিয়ে গিয়ে বাইরে মেলবো না। এ আমার কি বিরক্ত লাগে যে ব্যালকনিতে সেই মেলে রাখলাম, তারপরের দিনকে আবার চিন্তা ভাবনা করবো ওকে নিয়ে আমি কি করব। আর এই যে এক গাদা হয়েছে ঠাকুরের বাসন, এখন সেগুলোকেও মেজে নিলাম। আর জামা কাপড় কাচার কথা তো নতুন করে কিছু বলারই নেই, সেটা তো তোমরা সবাই জানো, আমাকে তো শীত গ্রীষ্ম বর্ষা জামা কাপড় কাচাই হচ্ছে আমার ভরসা। প্রতিদিনই আমাকে কাড়ি কাড়ি জামা কাপড় কাচতে হয়, আর একদিন যদি না কাচি ব্যাস পরের দিন তো ডবল ডোজ, আর কিছু বলারই নেই। দেখো বাইরের কাজকর্ম করে বসিয়ে দিয়েছি রান্না, এই উনুনে বসিয়েছি ভাত, আর পাশের উনুনে বসিয়েছি ন্যান্সির জন্য চিকেন সেদ্ধ, আর এখানে বসে সবজিটাও কেটে নিচ্ছি, আজ করব চিকেন রান্না। সকালে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি ঘি, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। অনেকদিন পরে আজকে সকালে ভাত খাওয়ার সুযোগ পেয়েছি, কতদিন ধরে তো সকালে খাওয়ার সময়ই পাই না। এই দেখো আজকে চিকেন রান্না করছি, আজকে আবার
যে দোকান থেকে চিকেন আনি সেই লোকের জানি না কি সুমতি হয়েছে, ছেলেকে মানে আমার ছেলেকে তো সাধারণত গেলে লেগ দেয় না, আজকে দেখলাম ছেলেকেও লেগ পিসগুলো দিয়েছে। তোমাদের দাদা ভাইকেই একমাত্র চিকেনের লেগ পিস দেবে, আর ছেলেকে যা পিস মুখে মনে আসবে সব দিয়ে দেয়। এবার স্নান করে চলে এসেছি পুজো দিতে, আর মাসি বাড়ি থেকে সব ফুল নিয়ে আসি। মাসি তো আর এখন ফুল নেয় না, আমি সব ফুল নিয়ে আসি। এখন নীলকণ্ঠগুলো কি সুন্দর ফুটেছে, আজকে চারটে নীলকণ্ঠ পেয়েছি, আর কতগুলো জবা ফুল। খোলা বাড়ি তো অনেক ফুল লোকে নিয়ে যায়, জবা ফুল তো প্রচুর ফোটে, আমি যে কটা পেয়েছি সে কটাই নিয়ে এসেছি। ওই ফুল আনার জন্য আমি ভোরবেলাতে উঠে বসে থাকতে পারবো না। এখানকার লোকেরা কি করে জানো, একদম অন্ধকার থাকতে বেরিয়ে পড়ে ফুল চুরি করার জন্য। কি আর করব, চোরেদের যত উৎপাত, যাকে কিছু বলি না, ওরাও তো ঠাকুরের পুজোর জন্যই নেয়। আর এই দেখো গোপুসোনা, গোপুসোনাকেও আজকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। গোপুসোনাকে আমার খুব ভালোই লাগছে, আমার বাড়িতে এক মাসের জন্য বেড়াতে এসেছে। আমি গোপুকে বলি, দিদি বাড়িতে বেড়াতে এসেছিস, একদম দুষ্টু করবি না, চুপটি করে বসে থাকবি, তোর মায়ের কিন্তু মন মেজাজ একদম ভালো নেই, আমি যা বলবো সব কথা শুনবি। গোপুসোনা কিন্তু আমার সব কথা শোনে, জানো তো, একটুও দুষ্টু করে না, চুপটি করে বসে থাকে। আজকে সবাই সব ঠাকুরকে আমি খেজুর দিয়ে ভোগ লাগিয়েছি। আর এই দেখো মেষের ছবিটা এখনো আমার কাছেই রয়েছে, এখনো মাসি বাড়িতে দিইনি। সন্ধ্যেবেলা চলে এসেছি, এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে তো সেই জন্য দশকর্মার বাজারগুলো করার জন্য। কি আর করা যাবে বলো, আস্তে আস্তে তো সবকিছু নর্মাল করার চেষ্টা করতে হবে না, সেগুলো কেনাকাটা তো করে নিতেই হবে। রাতের খাবারে করে নিয়েছি আজকে লুচি, আর দুপুরের রয়ে গেছে চিকেন, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ওটা কি বলে একটা দুধ সাগর মিষ্টি। চলো এই দিয়ে আজকে ডিনারটা সেরে ফেলি, আর ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।